কোনো ধরনের অনুমোদন নেই। কিন্তু তারপরও দেদারসে চলছে শেরপুরের 59টি ইটভাটার কার্যক্রম। নাকের ডগায় এমন কর্মযজ্ঞ চললেও নির্বিকার স্থানীয় প্রশাসন। কৃষি জমি, পরিবেশ ও স্বাস্থ্যের সুরক্ষার কথা চিন্তা করে দ্রুত এসব অবৈধ ভাটা বন্ধের দাবি এলাকাবাসীর। ইমরান হাসান রাব্বির রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই ইটভাটার চুল্লি, যা গড়ে উঠেছে ফসলি জমির ওপর, এমন চিত্র শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কৃষি জমির মাটি কেটে ভাটায় ব্যবহার করায় নষ্ট হচ্ছে উর্বরতা, তাই কমে গেছে আবাদ। অন্যদিকে ক্ষতিকর ধোঁয়ায় বেড়েছে মানুষের রোগ বালাইও, কিন্তু এর পরও কিছুই করার নেই তাদের। আমাদের শেরপুর পৌরসভার ভিতরে যে সমস্ত ইট ভাটাগুলি হচ্ছে, সেই ইট ভাটার যে আমাদের জমিগুলো বুক করতে আছে, এগুলি আমাদের আবাদ এবং কৃষি জমি একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। আর কৃষি জমি নষ্ট হওয়ার কারণে আমাদের কৃষি উৎপাদনটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। ফসল ছাই ভালো আয়া, বৃষ্টি আইলে কাদা আয়া, নষ্ট ফসল। এই ইট ভাটাগুলা যারা দেয়, এরা আসলে প্রভাবশালী লোক, এদেরকে আসলে গরিব মানুষগুলো কিছু বলতেও পারে না বা কিছু কইতেও পারে না, নিরপেক্ষ হয়ে যায় আর কি। আমি চাই যে সরকার যেন এই এই বিষয়গুলো যে নজর দেয়, এই আর এই বিষয়গুলো যেন ভালো করে দেখে। জেলার 62টি ইটভাটার 59টি ঋণেই বৈধতা, তারপরেও সব কিছু চলছে প্রশাসনকে ম্যানেজ করে। এটা তো মনে করেন যে সিস্টেম হয়ে গেছে না, পরিবেশে যেহেতু কোনো ছাড়পত্র কারণ নাই, তখন তো সবাই তো অবৈধ। এটা তো আমরা যখন মনে করেন যে জানা বোঝা করছি, যখন জানছি তখন তো দেখলাম যে আসলে কারোরই কোনো মনে করেন যে আসলে কাগজপত্র নাই, সবাই অবৈধই করতেছে। গেল মাসে হাইকোর্ট ও পরিবেশ অধিদপ্তরের লিখিত নির্দেশনা দিয়ে ইটভাটা বন্ধে অভিযান পরিচালনার কথা বললেও তা মানেনি শেরপুরের প্রশাসন। এ ব্যাপারে জানতে চাইলে পাওয়া যায়নি সদুত্তর। মহাপরিচালক মহোদয় যে নির্দেশনা দিয়েছে, সেই মোতাবেক আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং উপজেলা ইএনও মহোদয়ের নিকটে বৈধ এবং অবৈধ ইটভাটার তালিকাগুলো প্রেরণ করেছি। শেরপুর জেলায় যে সমস্ত ইটভাটা রয়েছে তার মধ্যে যেগুলি অবৈধ সেটা আমরা চিহ্নিত করছি, এবং অবৈধ ইটভাটা চিহ্নিত করে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে প্রয়োজনীয় বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি ইনশাআল্লাহ। কৃষি জমি, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় শুধু আইন নয়, এর সঠিক প্রয়োগ চান সবাই। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।